হবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর, ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাত আসমানে আরশের উপর, বৈশায়াছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর, যাহা চাই তাহা পায়, মনের হাউ লাগে কি সুন্দর আমার যন্ত্র। আপনি যখন বলেছেন তখন তো নিশ্চিত কিছু একটা ঘটবে, তা কি পরিবর্তন হবে দালা কাকা? আমি স্কুলে আসতে গেলাম, খুনকার দুলাভাই কলো আজকে রিহার্সেল করা যাবে না। তোমরা মন দিয়ে রিহার্সেল করো, আব্বারে যা বুঝাতে হবে সেটা আমি বুঝাবো, ঠিক আছে? আপনি এই গ্রামে আসার পর থেকে কোনো সমস্যার আর সমস্যাই থাকতে দিচ্ছেন না। কাজটা করেছে খুনকার চেয়ারম্যান। তুই জবা, এ জবা, তুই মেয়ে মানুষের দোকানদারি করতেছো, তোমরা কি গ্রামটারে রসাতালে পাঠাবে? সে ঘটনাটা কি কোনটা দিয়ে ধরা গেল? আপনি কি গ্রামটারে রসাতালে না পাঠানোর নেতৃত্ব দিচ্ছেন? পালিত নটরাজ দা, আপনার এই কথায় ক্লিয়ার হয়ে গেল যে এই পালা আমাকে মঞ্চস্থ করতেই হবে, না হলে তো আমরা পরাজিত হয়ে যাব। তাই বলে আপনি নিজের বাপের বিরুদ্ধে অবস্থান নেবেন? মানে তো বুঝছি, তারা মানে অমান্য করতেছে, তার মানে তারা আমরা মানে না। এখন আসল মানেটা বোঝার চেষ্টা করেন, সামনে ইলেকশন আসতেছে, সেই ইলেকশনে আপনারা সাপোর্ট করবে না, এখন ওরা চাচ্ছে নতুন কাউরে চেয়ারম্যান বানাবে। ছোটবেলা থেকেই আমি জানি আমি বিবাহিত, তাই বিবাহিত হয়ে আর কারো সাথে ভালোবাসা করতে পারিনি, সেটাও তো ঠিক হতো না, তাই না? আর তাছাড়া তুমিও কষ্ট পেতা। অন্য কারোর সাথে ভালোবাসা আছে কিনা তাই জিজ্ঞেস করতেছ? দেখো, ছোটবেলা থেকেই আমি জানি আমি বিবাহিত, তাই বিবাহিত হয়ে আর কারোর সাথে ভালোবাসা করতে পারিনি, সেটাও তো ঠিক হতো না, তাই না? আর তাছাড়া তুমিও কষ্ট পেতা। কি পেতা? না না না, মানে হ্যাঁ পেতাম। মহসিন ভাই, আপনার সাথে তো আমার কর্মপড়ায় বিয়ে হয়নি, দাদি দুজনের হাতে হাত দিয়ে বিয়ে দিয়ে গিয়েছিলেন, আমারে আপনার বাড়িতে নিতে হলে তো কর্মপড়ায় বিয়ে করতে হবে না? তা অবশ্য ঠিক, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার মায়েরে গিয়ে বলো, মামাজানরে গিয়ে বলতে যেন আমাদের কর্মপড়ায় বিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি যেয়ে বলতেছি। কর্ম করে নতুন করেই যদি বিয়ে করবেন, তবে অন্য কাউরে যে বিয়ে করলেই তো হয়। কিছু ভাবতেছো দোলন? না কিছু না, আমি যাই। তোমার সমস্যা আমি বুঝতেছি দোলন, তুমি মুখ ফুটে বলতে পারতেছো না যে তুমি আমার ঘরে যেতে চাও না। ভাই সব, কবি মনজের উদ্দিন টগর নামে একজন 28 বছরের বালক হারানো গিয়াছে, তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, হারানোর সময় তার পরনে হলুদ রঙের একটা মডার্ন টি-শার্ট এবং 80-20 টেট্রনের প্যান্ট ছিল, তাকে দেখে ঘূর্ণিঝড় বিধ্বস্ত অর্ধউন্মাদ মনে হতে পারে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তিনার সন্ধান পেয়ে থাকেন, তবে তিসখালীর যাহা চাই তাহা পাই মুদি দোকানে জমা দেওয়ার অনুরোধ করা যাচ্ছে। কবি মঞ্জের উদ্দিন টগর কেন যে দেশান্তরী হয়েছে সেটাও আমি ভালো করে বুঝতেছি। আমার কিন্তু বড্ড ভয় ভয় করতেছে, লেখক মামা চেয়ারম্যান কাছে রিপোর্ট করতে গেছে, চেয়ারম্যান চাচা তো নিশ্চিত এবার কোনো নির্দেশ জারি করবে। ওসব নিয়ে ভাবতে গেলে চলবে না, আমাদের ভাই দেশান্তরী হয়েছে তা খুঁজে বার করতে হবে।
তাক খুঁজে বার করার জন্য যা যা দরকার সব আমাদের করতে হবে। কে কি ভাবলো আমাদের কিচ্ছু যায় আসে না। ওই যে লাবান ফিরে আসছে, আল্লাহ জানে কোনো খবর পেল কিনা। কি যে একটা সমস্যা মধ্যে পড়লাম রে বোন রে। আচ্ছা তখনও যদি খুঁজেও পাই তাহলে করে তো সমস্যার সমাধান হবে না। কিরাম কইরে হবে? দুলনের যদি মহসেন ভাই নিয়ে যায় তাহলে পরে তো সরবে আরো বেশি পাগল হয়ে যাবে। আর কোনো কথা নাই, এবার যদি ওরা খুঁজে পাই সঙ্গে সঙ্গে আর বিয়ের ব্যবস্থা করে ফেলবো। বিয়ে করলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ে দিলে পরে সব সমস্যার সমাধান, বিয়ে বললেই যেন বিয়ে হয়ে যায়। বড় ভাইয়ের বিয়ের কোনো খোঁজ নাই, ছোট ভাইয়ের বিয়ে নিয়ে চিন্তা। আগে নিজে বিয়ে করেন, তারপর ছোট ভাইয়ের বিয়ের কথা চিন্তা করেন। আরে আমি যে বিয়ে করবো, কারে বিয়ে করবো বল? হ্যাঁ আর আমার কেউ বিয়ে করবে তুই ক? কেন, আপনার মায়া রূপকন্যা? মায়া রূপকন্যা? মায়া রূপকন্যা কার কথা বলতেছিস তুই? এমন ভাব জানে কিছুই জানে না, নিজেই সেই কন্যার নাম দিল মায়া রূপকন্যা, আর এখন যেন তারে চিনতেছি না। ওই তুই কি ওই পবন খনকারের কন্যা স্বর্ণলতার কথা বলতেছিস? তাছাড়া আর কার কথা কব? কিছুদিন আগ পর্যন্ত তো তার জন্য একদম পাগল হয়েছিলেন, এখন তো কোনো ভাবই দেখতেছি না। ভাব দেখবি কি করে? পবন খনকারের মেয়ের সাথে কি আমার বিয়ের কথা চিন্তা করা যায় ক? কোথায় স্বর্ণলতা আর কোথায় আমি, কোথায় লিভারপুল আর কোথায় ফকিরেরপুর? কেন আপনি কম কিসের বলেন তো? হ্যাঁ নিবাই শুনেন, আমি কাইলে আপনারে একটা বশীকরণের তেল পড়া করে দিব। হ্যাঁ আপনি ওই তেল পড়াটা নিয়ে আপনার মায়ের রূপকন্যা হাতে মুখে লাগাইবেন, ব্যাস দুই দিনের মধ্যে আপনার বশীভূত হয়ে যাবে। বাস করে বিয়ে করব, তার বশীকরণ যখন কেটে যাবে তখন আমার কি হবে? এসব বিয়েটা আমার দিয়ে হবে না, তার চেয়ে বরং টগরের জন্য বিয়ে দেয়। কি যাবেন, কি কোনো খোঁজখবর পেলে তোমার ছোট সম্বন্ধে? না মেয়ে ভাই কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তবে লোকজন জিজ্ঞেস করে যা বুঝতে পারলাম তা হচ্ছে গিয়ে ছোট ভাই গ্রামের বাইরে কোথাও যায়নি, গ্রামের মধ্যেই কোথাও ঘাপটি মেরে বসে আছে, মানে গা ঢাকা দিয়ে রয়েছে। তুমি কিরাম করে বুঝলে? ওই গ্রামে ঢোকার মুখে যে চৌরাস্তা সেই জায়গার সব দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কেউ টগর ভাইরে গ্রামের বাইরে যাতে দেখিছেন, কেউ দেখতে পাইনি। তার মানে কি? ও তার মানে টগরতালে গ্রামের মধ্যেই আছে। আচ্ছা কোথায় আছে কিভাবে আছে সেটা কি করে জানা যাবে? মিবাই আমার মাথায় একটা বুদ্ধি আইসেছে, তো সেই বুদ্ধিটা যদি কাজে লাগানো যায় তালি পরেই ছোট ভাইরে খুঁজে পাওয়া যাবে। কি বুদ্ধি যাবা? বাটি চালান। বাটি চালান, বাটি চালান, চালান, চালান। মা তোমার দোহাই লাগে মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি মহসিন ভাইয়ের সাথে কথা বলে দেখেছি, মহসিন ভাই ভার্সিটির এক অন্য মেয়েরে পছন্দ করে, সে আমারে পছন্দ করে না এটা বলার জন্যই সে এখানে এসেছে। তাই যদি হবে তাহলে পরে তোর আব্বা যখন তারে জিজ্ঞেস করলো যে দোলনরে কবে নিয়ে যাবা, সে করলো যে আপনি যখন কবেন তখন নিয়ে যাব। সেটা বললে সে কারণ তো বললাম, সে তোমাদের সব কিছু খুলে বলতে পারতেছে না, বলতে বাধ্য ঠেকতেছে। ঠিক আছে খুলে বলতে যদি তার বাধে তাহলে যাই, তার আমি জিজ্ঞেস করি। উফ মা মা মা, তুমি তার মামি, মামি হয়ে ভাগ্নের প্রেমের কথা কেমনে জিজ্ঞেস করবা? তাহলে এখন তুই আমারে কি করতে বলতেছিস? তুমি যে আব্বারে বলো মহসেন ভাই অন্য একজন মেয়েরে পছন্দ করে আর তারেই বিয়ে করবে, সেটা জানাতেই সে আমাকে এখানে এসেছে। দেখ দোলন, তুই যা বলতেছিস তার সাথে মহসেনের কথা কোনো মিলে না। আমি তোর আব্বারে যাই কই, মহসেনের সাথে যেন কথা বলে, মহসেনের সাথে কথা কইলে পরে অটোমেটিক আসল কথা বাইর হয়ে যাবে। ধুর মা, তালি পরে আমি আর তোমারই বলতেছি কেন? শোনো তুমি আসল কথাটা শোনো মা, তুমি কি এতদিনে আমার একটুও সেনো নাই? তুমি কি বুঝতে পারতেছো না যে আমি মহসেন ভাইয়ের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না? তুমি কি বুঝতে পারতেছো না? আগে বুঝতাম রে মা, এখন আর বুঝতেছি না। কেন মা হঠাৎ করে কেন বুঝা বন্ধ করে দিলে? এতদিন আমি মহসেনরে দেখিনি বলে তার উপর আমার টান ছিল না, তারে দেখে তার অঙ্কের প্রতি জ্ঞান দেখে আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি, তারে ছাড়া আমি আর কাউরে জামাই করবো না। ঠিক আছে তালি পরে তুমি মহসেনরে জামাই হিসেবে আলমারিতে তুলে রাখো,
কাইলি আমি আমার দুসক যেদিকে যাই ওইদিকে চলে যাব। কি করছিস? মহসিনরে অপছন্দ করার তো কোনো কারণ দেখতেছি না। সে অঙ্কে পাকা। অঙ্ক হচ্ছে পৃথিবীর মধ্যে একবারে কঠিন সাবজেক্ট। সে অঙ্ক করে, অঙ্ক নিয়ে খেলা করে, অঙ্ক খায়, অঙ্ক ঘুমায়। তারে তুই পছন্দ করবি না কিসের জন্য? সত্যি কথাটা বলবো মা, একদম সত্যি কথা বলবো। সত্যি তো বলবি নাকি? আসলে সত্যিটা বলার সময় হয়ে গিয়েছে। কিন্তু সত্যিটা বলার আগে তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? মা, তুমি কি আমারে ভালোবাসো? তুমি কি আমারে সুখী দেখতে চাও? মানে সত্যিকারে সুখী? নিশ্চয়ই তোরে সুখী দেখতে চাইবো না কিসের জন্য? তোর কোনো কষ্ট হলে তো আমারই কষ্ট হবে। মহাসেন ভাই অনেক ভালো একটা ছেলে। তিনি যারে বিয়ে করবে সে নিঃসন্দেহে সুখী হবে। তাহলে আবার কি, সে তো তোরে বিয়ে করবে। বিয়ে করবে আবার বলতেছি কেন? বিয়ে তো হয়েই গেছে। না মা, বিয়ে হয়নি। কলেমা না পড়ালে সে বিয়ে হয় না। আর তাই কলেমা পড়ানোর আগে আমি তোমার একটা কথা জানাতে চাই, যে আমি অন্য একজনকে ভালোবাসি। কারে ভালো লাগে তোর? কার সাথে ভালোবাসা করিস তুই? কি করব মা, আমি তো কোনো অন্যায় করিনি। সেই ছোটবেলা তোমরা তোমাদের শখ পূরণের জন্য আমারে পুতুল খেলা বিয়ে দিয়ে রেখেছো, যার কিছুই আমি জানি না বুঝি না। আমারও তো কাউরে ভালো লাগতে পারে। কারে ভালো লাগে তোর? কার সাথে ভাব ভালোবাসা করিস তুই? ভাব ভালোবাসা বলাটা ভুল হবে মা, আমার তারে খুব ভালো লাগে। কিডা কিডা সে? সে একজন কবি, আমারে নিয়ে কবিতা লেখে। কবি মনজের উদ্দিন টগর। টগর? এ কি করেছিস তুই? এ তো তোর আব্বা কোনোদিন রাজি হবে না। তার উপর তোর আব্বার সাথে ওদের একটা ঝামেলা চলতেছে। তোর আব্বার নির্দেশনা অমান্য করেছে। সেজন্যই তো তোমারে সব খুলে বললাম মা। তোমার দোহাই লাগে মা, তুমি আমারে বাঁচাও। কবি টগর মহাসেনরে আসতে দেখে মনের দুঃখে দেশ ছেড়ে দেশান্তরী হয়ে গেছে। তুমি কিছু একটা না করলে টগর বাইরে আর ফিরে আনানো যাবে না। তুই আমারে কিসের মধ্যে ফেলতে চাচ্ছিস? তোর আব্বারে কোনো কিছু বলে আমি রাজি করাতে পেরেছি কোনোদিন? তিনি যা চাইছেন তাই হয়েছে ওই মোকারমের বুদ্ধিতে। তুমি যদি কিছুই করতে না পারো তবে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না মা। তাই হয়তো ঠিক রে মা, তাই হয়তো ঠিক। আমাদের মরণই ভালো। আমরা যখন ইচ্ছে মতো কিছুই করতে পারবো না তখন আমাদের মরণই ভালো। মায়ের কন্যা, আপনি আপনি তো অনেকদিন পর আমার দেখা দিলেন। আপনি তো অনেকদিন আমার দেখা দেন না। দেখা দেই না নাকি আপনি দেখতে চান না? দেখতে চাই কিরম করে বলেন? আমি কি জানতাম আপনি কে, কি আপনার পরিচয়, কোথায় আপনার ঘর? আপনাকে পাওয়ার জন্য মনের মধ্যে একটা আশা ছিল সবসময়, মানে মনের চোখ দিয়ে আপনার মায়ে আমি ডুবে থাকতাম। কিন্তু এখন তো জানি আপনি হচ্ছেন খুনকান সারমানের মেয়ে। আপনাকে কল্পনা করা বৃথা, আপনাকে পাওয়ার সাধ্যে আমার নেই। কি সুন্দর করে কথাগুলো বললেন! আপনাকে আমার ভালো লাগে কেন জানেন? কেন? আপনার সরলতার জন্য। আপনার মধ্যে কোনো অহংকার নাই। কি সোজা সরল মানুষ আপনি। ছোট্ট একটা ভাই বোনের পরিবার নিয়ে কি সুন্দর আছেন। আমাকে আপনার ভালো লাগে? আমি তো জানতাম না। কেন, আমার চোখের দিকে তাকালে আপনি কি কিছু বুঝতে পারেন না? না বুঝি না, আমি কিছুই বুঝি না মা রূপকন্যা। আপনার চোখের দিকে তাকালে পরে আমার খুব ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার এই মায়ের রূপকন্যার চোখের দিকে আজকে একটু তাকান, সব বুঝে যাবে। না মা রূপকন্যা, এটা সম্ভব না, সম্ভব না। আমি আপনার চোখের দিকে তাকাতে পারবো না। আপনার চোখের দিকে তাকালে বলে আমার কিরম জানি লাগে, মানে শরীরের মধ্যে শিরশি করে ওঠে। আমার দেখতে পারলে মনে হয় যে আমি দেখে গেছি, এই নাই মনে হয় সব কিছু ওলট পলট। তা না হিবি কষ্ট আমাকে করবেন না, আমি আপনার কাছে ভাবছি মারুন পান না। আপনি কেন বুঝতেছেন না কি আছে? অমি ভাই, অমি ভাই কি আবল তাবল বলতেছেন? হ্যাঁ আপনারা কি আবার মায়ের রূপকন্যা আসর করেছে নাকি? হ্যাঁ কি কি না 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 কি কি মারুন কন্যা আসর করেছে কি বলতেছিস? আসলে হয়েছে কি, আজকে মনটা খারাপ তো, তাই মনের কিছু
নানা কিছু ভয় করেছে মনের মধ্যে। আচ্ছা থাক, দুশ্চিন্তা বাদ দেন, ওই ছোট বাইরে খুঁজে বের করার সমস্ত প্রিপারেশন কমপ্লিট। চলেন, বাটি চালান দিয়ে মানুষ খুঁজবো। আপনি না থাকলে চলবে নাকি? হ্যাঁ, বাটি চালান করতে হলে তুলা রাশির জাতক দরকার, আপনি হচ্ছেন তুলা রাশির জাতক। চলেন তো, চলেন। আরে দূর ওঠেন তো, কি বলতেছিলাম। এই বাটি চালান দিয়ে মানুষ খুঁজে বার দিন কেমন আছে নাকি? চুপ করে থাকেন, দিন কি করতে চায় করতে দেন না, কেহ কোনো কথা বলিবেন না, সবাই স্থির হইয়া বসেন। কুটরা কুটরা অন্য কুটরা, নোক বাকাতি চালান, হামেস খেল দাউদ খেল, হুম্মু জাহে কুটরা নয়া, কুটরার ধন কুটরার চালান, অন্য কুটরা টাইনান, হামেস হোক কুস্তি লাইনা হুয়া হায়াতি, পেতল কুটরা দিলাম চালান, মঞ্জের উদ্দিন টগর রে টাইনান, বাক পাঞ্জাতুন হাসান হোসেন, মিম মেজা লামুল কর, দোহাই মাদার দমের ঘের, হককে হেল টাইনান টাইনান। এবার আপনি আপনার ডান হাতটা একবার দিয়ে রাখেন। টাইনান টাইনান টাইনান, কোথায় আছে হদিশ দে হদিশ দে, টাইনান। আমি মাওলানা সাহেবের সাথে কথা কয়েছি, তিনি বলেছেন যে কলমা না পড়ালে বিয়ে সিদ্ধ হবে না। তার মানে আইন মতে আপনার মেয়ে মহসিনের স্ত্রী না, তাই যদি হয় তাহলে পরে আমার মেয়ের পছন্দ মতো বিয়ে দিতে অসুবিধা কি? অসুবিধা আছে। আমার ওজন